ইউনিয়ন তত্ত্বসেবা কেন্দ্রের তৃতীয় বর্ষপূর্তিতে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে পিরোজপুর জেলা প্রশাসন রোববার সকাল নয়টায় পিরোজপুর সার্কিট হাউস থেকে এক র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মানিক হার রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক এ কে এম শামীমুল হক সিদ্দিকী